টুরিস্টের ভেরিফিকেশন আপনার চ্যানেলে করাটা খুবই জরুরি, কারণ নিউ ইউটিউবার এবং পুরনো ইউটিউবার সবার জন্য এই এই তো টুরিস্টের ভেরিফিকেশন ইউটিউব নিয়ে এসেছে। এই তো 1 নভেম্বরের মধ্যে যারা যারা যাদের চ্যানেলে আপনাদের টুরিস্টের ভেরিফিকেশন যারা কমপ্লিট না করবে তাদের চ্যানেল কিন্তু মনিটাইজেশন হবে না, এবং এবং যারা অলরেডি আগে থেকে যারা তো মনিটাইজেশন হয়ে আছে, যাদের চ্যানেল যারা অলরেডি আগে থেকে ইনকাম করছে তাদের চ্যানেল কিভাবে ডিমনিটাইজেশন হয়ে যাবে। টুরিস্টের ভেরিফিকেশন ইউটিউব এনেছে কারণ হচ্ছে চ্যানেল যাতে না হ্যাক হয়, কেউ যাতে না হ্যাক করতে পারে তার জন্য এই টুরিস্টের ভেরিফিকেশন এনেছে। তো ফ্রেন্ড আজকে ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন, এবং আপনি যদি আমার চ্যানেলে তো নতুন এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাইডে যে বেল আইকন আছে ওটাকে অবশ্যই ক্লিক করবেন যাতে পরে ভিডিওটি আপনি সবার প্রথমে দেখতে পান। তো ফ্রেন্ড আজকে ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে টুরিস্টের ভেরিফিকেশন আপনি কিভাবে করবেন, কেমনভাবে করবেন। যারা নিউ ইউটিউবার আছে তাদের পক্ষে এটা খুবই একটু গুরুত্বপূর্ণ একটি মেসেজ, এবং যারা পুরনো ইউটিউবার আছে যারা আগে থেকে অলরেডি কাজ করছে তারা অবশ্যই জেনে থাকবে টুরিস্টের ভেরিফিকেশন সম্বন্ধে। চলুন আপনাদেরকে দেখাই। তবে আপনার চ্যানেলে আপনাকে আপনাকে টুরিস্টের ভেরিফিকেশন কমপ্লিট করতে গেলে আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনাকে ডেস্কটপ সাইটে আপনার চ্যানেলটাকে ওপেন করে নিতে হবে, ঠিক আছে। ওপেন করে নেওয়ার পর এটা হচ্ছে হোম পেজ, ঠিক আছে। হোম পেজে যাবেন, হোম পেজে যাওয়ার পর এখানে যে কাস্টমাইজ চ্যানেল আছে এখানটায় আপনি দেখে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে যে অপশানগুলো আসবে তো চলুন দেখাচ্ছি। তো আপনার সামনে যে অপশানগুলো এসে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটা যেহেতু কি এটা হচ্ছে তোকে চ্যানেল কাস্টমাইজেশন, ঠিক আছে। এখানে তোকে এখানে যে ড্যাশবোর্ড কন্টেন্ট, ঠিক আছে, প্লে লিস্ট বিভিন্ন রকম অপশান আছে। তো আপনি এটাকে এটাকে সোজা তো নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে যাওয়ার পর দেখুন এখানে আপনি অপশান আছে মনিটাইজেশন, ঠিক আছে। এখানে যে অপশানটা আছে মনিটাইজেশন, মনিটাইজেশন আপনি এখানে সোজা তোকে এখানটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনাকে এখানটা তো দেখিয়ে দিচ্ছে যে আপনার চ্যানেলে কতজন সাবস্ক্রাইবার আছে, আপনাকে কত করতে হবে, এবং এখানে আপনাদেরকে কত ঘন্টা ওয়াচ টাইম আছে, ঠিক আছে। ওয়াচ আওয়ার্স আপনার এখানে আছে সেটা আপনাদেরকে করতে হবে, এবং এখানে দেখুন জিরো অ্যাক্টিভ, এখানে আছে জিরো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, ঠিক আছে। এই যে রাইট চিহ্নটা আছে এরকম রাইট চিহ্ন কিন্তু এই জায়গাটা আসবে, এই যেখানটা তো তালা পড়ে আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এই জায়গাটা কিন্তু সেরকম রাইট চিহ্ন আসবে। এখানে দেখুন অপশান দিয়ে দিচ্ছে যে টু স্টেপ ভেরিফিকেশন, ঠিক আছে। এই টু স্টেপ ভেরিফিকেশনটা আপনাকে তোকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এখানে টু স্টেপ ভেরিফিকেশনে আপনি এখান থেকে ক্লিক করবেন, ঠিক আছে, টার্ন অন নাও, ঠিক আছে। আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাকে আপনাকে দেখুন তো কি একটা অপশান দিয়েছে কন্টিনিউ করতে হবে এটাকে, ঠিক আছে। এটাকে আপনি কন্টিনিউ করবেন, এখানটা কন্টিনিউ করার পর আপনার যে মেলে যে পাসওয়ার্ড, আপনার মেলে পাসওয়ার্ড কিন্তু আপনাকে চাইবে। মেলে পাসওয়ার্ডটা আপনাকে প্রথমে তো দিতে হবে। আপনি এখানে মেলে পাসওয়ার্ড দিলেন, ঠিক আছে। মেলে পাসওয়ার্ড দেওয়ার পর আপনার ফোনে একটা কিন্তু মেসেজ যাবে, ঠিক আছে। সেই মেসেজটা আপনাকে তোকে কমপ্লিট করতে হবে, যে যে এখানে দেখুন, এখানে দেখুন আপনার যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে এই মেসেজটা যাবে, ঠিক আছে। এই মেসেজটা আপনাকে কিন্তু তোকে কমপ্লিট করতে হবে, তবে সেখান থেকে আপনি যদি ডান করেন তবে কিন্তু আপনার এখানে তো মেলটা খুলবে। আপনি যখনই ওটাকে তো কি আপনার ফোন থেকে আপনি অ্যাক্টিভেট করবেন তখন সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অটোমেটিক তো ওপেন হয়ে যাবে। তো অ্যাক্টিভেট করার আগে এখানে এখানে সিস্টেমে মানে তো ডেস্কটপে যে নাম্বারটা দেখাচ্ছিল নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, সেই নাম্বারটা কিন্তু আপনার আপনার যে মোবাইল নাম্বার দেওয়া আছে বা যে যে মেল আইডি দেওয়া আছে সেই মেল আইডিতে আপনার কিন্তু মেল যাবে। সেই সেম নাম্বারে আপনাকে কিন্তু ফোন থেকে তো কি ক্লিক করতে হবে, পারমিশন দিতে হবে, দিলে আপনার অটোমেটিক কিন্তু টুরিস্টের ভেরিফিকেশান এই জায়গায় কিন্তু চলে আসবেন, ঠিক আছে। তো এখানে চলে আসার পর আপনি এটাকে এটা তো কন্টিনিউ করবেন, এবং এখানে যখন দিয়ে দিয়েছে যে আপনি আপনার আপনি আপনার তো চ্যানেলটাকে আপনি হচ্ছে তো কটা জায়গায় আপনি আপনি ওপেন করে রেখেছেন, ঠিক আছে। এখানে এখানটা তো দিয়ে দিয়েছে আপনার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এটাকে আপনি তো কন্টিনিউ করে দেবেন, ঠিক আছে। কন্টিনিউ করে দিলে এখানটা দেখুন নাম্বার দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখানে যে মোবাইল নাম্বারটা দিয়েছে এই মোবাইল নাম্বারে, ঠিক আছে, আপনার একটা একটা তো মেসেজ যাবে। আপনি যদি চান মেসেজ যাবে তো মেসেজে নিতে পারেন, অথবা আপনি যদি ফোন কল চান তো ফোন কলে ক্লিক করবেন, তারা তো ফোন কল হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এটাকে তো টেক্সট মেসেজ করেছি, টেক্সট মেসেজ করার পর এটাকে আমি সেন্ড মেরেছি, ঠিক আছে। এখানে আমি তো সেন্ড মারলাম, সেন্ড মারার পর ওখানটায় আপনার যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে আপনার কিন্তু একটা পাসওয়ার্ড যাবে, ঠিক আছে। সেই পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিতে হবে, ঠিক আছে। তো সেম পাসওয়ার্ড দিলাম আমি, আমার ফোনে যে আমার ফোনে যে পাসওয়ার্ডটা যেটা এসেছিল সেই পাসওয়ার্ড দিয়ে আমি এখানটায় আমি কিন্তু ওকে করলাম। ওকে করার পর দেখুন এখানটায় যে অপশানটা আছে সেটা হচ্ছে টার্ন অন, ঠিক আছে। টার্ন অন করতে হবে, এখানে টার্ন অন করলে আপনার এবার এবার তারপরে স্টেপ যেটা দেখাবে যে আপনার আপনার চ্যানেল কিন্তু দেখুন আপনার আপনার চ্যানেল আপনার চ্যানেলে কিন্তু টুরিস্টের ভেরিফিকেশন থেকে কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আপনাকে এইভাবে তো টুরিস্টের ভেরিফিকেশনটাকে আপনাকে কমপ্লিট করে নিতে হবে। টুরিস্টের ভেরিফিকেশন যদি না হয় এখানটা এরকম কিন্তু গ্রিন তো রাইট চিহ্ন তো দেখাবে না, আপনার যখন এই গ্রিন রাইট চিহ্ন দেখিয়ে দেবে তখন আপনি বুঝে নেবেন যে আপনার চ্যানেল আপনার চ্যানেলে কিন্তু টুরিস্টের ভেরিফিকেশন কমপ্লিট আছে, ঠিক আছে। তবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সাইডে যে বেল আইকন আছে ওটাকে অবশ্যই প্রেস করবেন যাতে পরের ভিডিওটি আপনি সবার প্রথমে দেখতে পান। তবে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।